মাকালী বিতর্কে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর মন্তব্য ঘিরে বিতর্ক। যদিও এই প্রসঙ্গে তৃণমূলের তরফে টুইট করে জানানো হয়েছে, মহুয়া মৈত্রর মন্তব্য সম্পূর্ণ ব্যক্তিগত এবং দল কোনোভাবেই মন্তব্য সমর্থন করে না। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এ ধরনের মন্তব্যের কড়া নিন্দা করেছে বলেও টুইট বার্তায় জানিয়েছে শাসক দল। যদিও দলের তরফে এই টুইটের পর মহুয়া মৈত্র একটি টুইট করেন, তিনি লেখেন, সঙ্গীদের বলছি মিথ্যা বলে খাঁটি হিন্দু হওয়া যায় না। আমি কোনো সিনেমা বা পোস্টারকে সমর্থন করিনি, ধূমপান শব্দটির উল্লেখ করিনি। আপনাদের বলছি তারাপীঠে গিয়ে দেখে আসুন মা কালীকে ভোগ হিসেবে কি খাবার ও পানীয় দেওয়া হয়। জয় মা তারা। তবে মহুয়া মৈত্রর এই মন্তব্যকে হাতিয়ার করে তৃণমূলকে আক্রমণ করার সুযোগ ছাড়েনি বিজেপি। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার টুইট করে বলেন, মা কালী হিন্দুদের কাছে যুগ যুগ ধরে অশুভ শক্তির বিনাশকারী শক্তির প্রতীক রূপে পূজিতা হয়ে আসছেন। মহুয়া মৈত্রর মা কালী সম্পর্কে এই বক্তব্যের প্রেক্ষিতে তাঁর গ্রেফতারের দাবি জানাচ্ছি। একইভাবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি ও সাংসদ দিলীপ ঘোষ ও মহুয়া মৈত্রর কড়া নিন্দা করে তৃণমূলকে কটাক্ষ করেছেন। তৃণমূল ব্যবস্থা নেবে না, কারণ তৃণমূল অ্যাপিজমেন্টের পলিটিক্স করে। নিজের ধর্মকে আমরা পালন করব, অন্যের ধর্মকে আমরা সম্মান করব, এটা আমাদের নীতি। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী সেই নীতিতে বিশ্বাস করে না বা তার দলও বিশ্বাস করে না, এবং তারা জানে যে হিন্দুরা অত্যন্ত সহনশীল, হিন্দুরা তো আর ট্রাম্বাস পোড়াবে না। স্বাভাবিক হিন্দুদের সাথে চলতা হয় করা যায়, তো যতদিন এরকম চলবে চলবে। কারো একটা বক্তব্যের জন্য, সেই বক্তব্যকে সাপোর্ট করার জন্য কোনো এক জায়গায় কারো একজন ব্যক্তির জীবন হানি ঘটলো শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় কোনো একজনের বক্তব্যকে সমর্থন করার জন্য। উল্টো দিকে দেখলাম আমাদেরই রাজ্যের একজন সাংসদ, তিনি আমাদের ধর্মের আরাধ্যা দেবী বাংলা শক্তি আরাধনার স্থান, সেই শক্তি আরাধনায় যে দেবীকে বা মেয়েদেরকে মাদেরকে আমরা যে রূপে পূজিত করি, সেই মা কালী সম্পর্কে তার ডেরোগেটিভ কমেন্ট, অর্থাৎ মা কালীকে অপমানজনক, হিন্দু ধর্মকে অপমান করার যে সমস্ত শব্দ তিনি ব্যবহার করলেন, এবং তার পরিপ্রেক্ষিতে গোটা বাংলা জুড়ে আমরা প্রতিবাদ করলাম বটে। আমরা বললাম আমাদের মহিলা মোর্চাকে, মহিলা মোর্চা আজকে সমস্ত জায়গায় এর প্রতিবাদ জানাবে, তাকে গ্রেফতারের দাবি জানাবে, কিন্তু আমরা কোথাও ঘর পোড়ালাম না, আমরা কোনো রাস্তা অবরোধ করিনি কোথাও এক দশ ঘন্টা ধরে, করবো না। এবং এই পার্থক্য এই মুহূর্তে ভারতবর্ষ নয়, গোটা বাংলা ভারতবর্ষ সহ বিস্তীর্ণ জায়গায় মানুষকে বোঝানোর সময় এসেছে। এবং এই জন্য ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্ম জয়ন্তী পালন আরো বেশি প্রাসঙ্গিক। সে সময় ১৯৪৬ সালেও সেই একই পরিস্থিতি তৈরি হয়েছে। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে মাননীয় রাহুলদা যে কথা বললেন, বড় বড় বুদ্ধিজীবীর তখন বুদ্ধি শূন্য হয়ে গেছিল, যখন এই গোটা বাংলাকে, অর্থাৎ তখনকার দিনে যে বাংলা ছিল, অর্থাৎ এখন পূর্ববঙ্গ আর পশ্চিমবঙ্গ মিলে যে অখণ্ড বাংলা, সেই বাংলাকে পাকিস্তানে দিয়ে দেওয়ার কথা বলা হয়েছিল। আমাদের বাংলার অনেক বুদ্ধিজীবী, তাদের নাম আমি বলছি না, তারা অনেক কবিতাও লিখেছিলেন যে বাংলাকে ভাগ করা হচ্ছে, তেলের শিশি ভাঙলে খোকাকে তোমরা বকা দাও, বাংলা যারা ভাগ করছে তাদেরকে তোমরা বকছো না কেন। আমি কবিতার লাইনটা আক্ষরিক অর্থে উচ্চারণ করলাম না,